বিপিএল এর উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কে 4 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। টস হেরে ব্যাট করতে নামা চট্টগ্রাম শুরু থেকেই বরিশালের বোলিং তোপে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলীয় সংগ্রহ 50 পার হবার আগেই প্রথম 4 ব্যাটসম্যানকে হারায় চট্টগ্রাম। সাব্বির রহমান 8 ও আফিফ আহমেদ করেন 6 রান, নাইম ইসলাম 15 ও শামীম হোসেন 14 রান আউট হলে 17 রান পেরোনোর শঙ্কা জাগে মেহেদি মিরাজের দলের। তবে 8 নম্বরে নামা বিনি হাওয়েল 20 বলে 41 রানের ঝোড়ো ইনিংস খেললে নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 125 রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে বরিশালের শুরুটা ভালো না হলেও ওপেনার সৈকত আলীর 39 আর ইরফান শুকুর তৌহিদ হৃদয়ের 16 রান করে ছোট দুটি ইনিংস দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। শেষে জিয়াউর রহমান অপরাজিত 19 রান করলে 18.4 ওভারে 4 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে টস হেরে ব্যাট করছে ঢাকা।